আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। এই আমলটি করে যদি আপনি তিনবার ছবিতে ফু দিতে পারেন তাহলে যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না ইনশাআল্লাহ যদি এই আমলটি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সে আপনার জন্য পাগল হয়ে যাবে যাকে আপনি ভালোবাসেন তবে এই আমলটি বৈধ উদ্দেশ্যে করতে হবে বিবাহ করার উদ্দেশ্যে জীবন সঙ্গী করে পেতে এ উদ্দেশ্যে আমলটি করবেন আর নচেত আপনার উদ্দেশ্য কখনো সফল হবে না পূর্ণ হবে না হারাম কোনো উদ্দেশ্যে খারাপ কোনো বাজে উদ্দেশ্যে আমলটি আপনারা করবেন না এতে করে আপনারা হয়তো ফল পাবেন না বৈধ উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যে আপনারা এই আমলটি করবেন যাকে আপনি ভালোবাসেন জীবন সঙ্গী করে পেতে বৈধ পন্থায় অর্জন করার জন্য আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন তিন দিনের ভেতরেই তো আমলটি সম্পর্কে আমরা জেনে নিই কী সে আমল তো আমলটি করার জন্য আপনি দিনে হোক বা রাতে যখনই পারেন করতে পারেন এর জন্য আপনাকে কিছুটা সময় বের করতে হবে যখনই আপনি একাকি থাকে নির্জনে থাকেন তখন আমলটি করবেন দিনে বা রাতে তো প্রথমত আপনি দুই ডাকাত নফল নামাজ পড়বেন দুই ডাকাত নফল নামাজ করার পরে এরপরে শরীফ পড়বেন নামাজ পড়ার পরেই পাক পবিত্র অবস্থা অজু অবস্থায় আপনি যায় নামাজে বসে দুরুৎসরীফ পড়বেন বার আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন চাইলে সল্ল আলিহসাল্লাম ছোটো দুরুদ শরীফটাও পড়তে পারেন বার দুরুদ শরীফ পাঠ করবেন এরপর একটি দোয়া এগারো বার পড়বেন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন এই দোয়াটি এই দোয়াটি বাংলা উচ্চারণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটি এগারোবার পাঠ করবেন এরপরে আবার দুলু শরীফ পড়বেন এগারোবার সল্ল আলী সাল্লাম সাল আসালাম এগারোবার শরীফ যখন পড়া শেষ হবে এরপরে যাকে আপনি ভালোবাসেন তার ছবির মধ্যে তিনবার ফু দিবেন তিনবার ফু দেবেন এখন যদি ছবিটা মোবাইলের মধ্যেও থাকে মোবাইলের স্ক্রিনের মধ্যেও আপনি ফু দিতে পারেন এরপর আবার দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়া যখন শেষ হবে আবার এগারো বার পাঠ করবেন সল্লা আলু আসাল্লাম এগারোবার দুরশ্বরী পাঠ করার পরে দোয়া পড়বেন একচল্লিশ বার ওই দোয়াটি আবার একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ তা আলু আলাইয়া ও আতুনি মুসলিমিন আল্লাহ তা আলু আলাইয়া ও আতুনি মুসলিমিন এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করার পরে আপনি আল্লাহ পাকের কাছে দু হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন আপনি যাকে ভালোবাসেন তাকে মনের মধ্যে চিন্তা করে তার চেহারাটা মনের মধ্যে এনে আপনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন আপনি তাকে জীবন সঙ্গী করে পেতে চান আপনি তাকে আপনার স্ত্রী হিসেবে বা স্বামী হিসেবে পেতে চান আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে তুলে ধরবেন বৈধ নিয়তে উত্তম নিয়তে আপনি পরিপূর্ণ ভরসা রেখে এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়াটা করবেন আর এই যে আমল এর জন্য কিছুটা সময় আপনাকে দিতে হবে আপনি যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য যদি এইভাবে কিছুটা সময় না দিতে পারেন তাহলে তো আপনার উদ্দেশ্যে সফল হবে না তো এইভাবে আমলটি আপনি তিন দিন করবেন তিন দিন করবেন ইনশাল্লাহ এর ভিতরে ফল পেয়ে যাবেন চাইলে সাত দিনও করতে পারেন এক সপ্তাহ তিন দিন কিংবা এক সপ্তাহ আপনি আমলটি করে যাবেন এতে করে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক চাহেন তো আপনি তাকে জীবন সঙ্গী করে লাভ করতেই পারবেন তো আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উত্তম মানুষকে আমার মনের মানুষকে বৈধভাবে আমার জীবন সঙ্গী করে পাওয়ার তৌফিক দান করুন আমিন এই পর্যন্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত